আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো চকলেট বার। খুব সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারেন দুইটি ভিন্ন স্বাদের চকলেট বার। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার, বাচ্চাদের অনেক পছন্দ হবে। চলুন আর কথা নয়, দেখে নিই কীভাবে দারুণ মজার দুইটি ভিন্ন স্বাদের চকলেট বার তৈরি করব। প্রথমে এখানে আমি তৈরি করছি হোয়াইট চকলেট। হোয়াইট চকলেট তৈরি করার জন্য একটা হাঁড়িতে আমি গরম পানি নিয়েছি আর উপরে একটা বাটি বসিয়ে দিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ ডালডা। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন অথবা কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন যাই ব্যবহার করবেন এটা মেল্ট করে নিতে হবে, হয়ে গেছে মেল্ট করা। এবার এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ আইসিং সুগার। আইসিং সুগার দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এভাবে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যেন খুব ভালোভাবে মিশে যায়। এবার এখানে ফ্লেভারের জন্য অ্যাড করছি ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করছি 3 টেবিল চামচ পাউডার্ড মিল্ক। পাউডার মিল্ক দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে একদম পারফেক্ট। এই পর্যায়ে আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি চকলেট বারের একটা মোল্ড। এটা কিন্তু খুব সহজেই যে কোনো কোকারিসের দোকানে পেয়ে যাবেন। দেয়া হয়ে গেছে সম্পূর্ণ, এটা কভার করছে। এবার আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 30 মিনিট পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে। খুব সাবধানে এটা মোল্ড থেকে বের করে নিতে হবে, অনেক সময় কিন্তু ভেঙে যায়, একটু খেয়াল রাখবেন, একটু সাবধানে করতে হবে। হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট। এরই সাথে তৈরি হয়ে গেল হোয়াইট চকলেট বার। এবার তৈরি করব মিল্ক বার। একইভাবে গরম পানির ওপরে বাটি বসিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বাটার 5 টেবিল চামচ, এভাবে মেল্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আইসিং সুগার। খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে, যেন খুব ভালোভাবে মেশানো হয়। দেখতেই পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার দিয়ে দিব পাউডার মিল্ক 3 টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডার দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট হাতে সময় নিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে চকলেটগুলো অনেক ভালো হবে, সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে চকলেটের মোল্ডে এভাবে ঢেলে দিব, এটা খুব ভালোভাবে কভার করে নিব। এবার 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 30 মিনিট পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে একদম পারফেক্ট। এবার খুবই সাবধানে এটা খুলে নিতে হবে, দেখতেই পাচ্ছেন একটু সাবধানে করতে হবে। সামান্য একটু ভুলের কারণে কিন্তু অনেক সময় চকলেট বারটা ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন আমার চকলেটটা ভেঙে গেছে। ভয়ের কিছু নাই, আপনারা একটু সাবধানে করলে কিন্তু ভাঙবে না, আমার ভুলের কারণেই ভেঙে গেছে। সমস্যা নাই, চকলেট তো ভেঙেই খেতে হয় এভাবে। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।